वेलकम टू खेलार बाणी आगे किन्तु चले मोहनबागान भार्सेस इंडियन एयरफोर्स मैच देखते हमार साथे आछे एखन अनिदा और ये गुड्डुदा अनिदा कि मन हो आज किन्तु खूब एक वाइटाल मैच किछु वाइटाल ना जितबोई কোন ভাইটাল ভাইটাল আজকে আমরা জিতবে এমনি জিতবে আর আজকে তো সব বিদেশিরা মোটামুটি খেলবে আজকে আপুই আর ডেবিউ হচ্ছে আজকে সুভাষিস বোস ক্যাপ্টেন দেখা যাক ম্যাচ ভালো হবে বলে কিন্তু বিশাল গাই তাহলে আজকেই আজকে ভালো হবে জিত আর গুড্ডুরা কি মনে হচ্ছে আজকে কি সহজ হবে হ্যাঁ সহজ তো অবশ্যই হওয়া উচিত তো ইন্ডিয়ান এয়ারফোর্স টিম না মনমালে সিনিয়র প্লেয়ার সব আছে মানে ডেবিউ কিন্তু করছে তাছাড়াও কিন্তু ইম্পর্টেন্ট সব প্লেয়াররা কিন্তু আছে না বন্ধু 11 নম্বরে যেতে বলেছে बारो नम्बर रैम दिए बारो नम्बर रैम बंद कर दी असाधारण असाधारण फैसिलिटी जुड़ाने सब समय सेम जिन ही बारो नम्बर रैम पे ठीक ही बारो नम्बर रैम टी बहुत चलो एकदम मठे ढुकी तुम्हारे खेला देखा ये
দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে ফুটবলের আবেগ, এটাই কিন্তু ফুটবলের আবেগ, দেখতে পাচ্ছ কারা কিন্তু চলে এসছে আজকে খেলা দেখতে, এটাই কিন্তু ফুটবলের আবেগ। পরিস্থিতি যেরকম থাকুক না কেন খেলা কিন্তু দেখতে আসে এই কাকা, এটাই কিন্তু আবেগ সত্যিকারই, এটাই বাংলার ফুটবল। ফার্স্ট হাফের খেলা কিন্তু শেষ, ফার্স্ট হাফের খেলা শেষে মোহনবাগান 3-0 গোলে এগিয়ে আছে। বলো তোমার ফার্স্ট হাফের খেলাটা কিরকম লাগলো আর গোলগুলো কিরকম লাগলো? দারুণ, প্রত্যেকটা গোলই ভালো হয়েছে এবং ফুয়েল ভার্ট যদি মিস না করতো তাহলে এতক্ষণে আমরা 5-6 গোলে লিড করতাম। আর তাছাড়া ওদের গোলকিপারও ভালো ভালো সেভ দিচ্ছে, এখন ওয়েট করছি সেকেন্ড হাফে অ্যালবার্ট তো স্টুয়ার্ট নামবে। আর গুড্ডুদা তোমার কিরকম লাগলো? লিস্টারের খেলা কিন্তু অসাধারণ লেগেছে আজকে, লিস্টার পুরো একদম ধরে, লিস্টারের আপুইয়ার খেলা স্পেশালি, আপুইয়া মাঝখান থেকে প্রচুর বল বার করেছে, এগুলো কিন্তু টিম গেমটা খুব সুন্দর হচ্ছে। আর 3 নম্বর গোল যেটা লিস্টার নিয়ে, শুধু ফিনিশটা দেখবে মানে আলাদাই, পুরো গোলের ছাদে কিন্তু বেড়েছে, তো অনবদ্য খেলছে মোহনবাগান, পুরো মোহনবাগানকে দেখা যাচ্ছে। দেখা যাক সেকেন্ড হাফে কিন্তু আরও কিছু চেঞ্জেস হতে পারে, অন্য আরেকটা টিম মতো হতে পারে, কারণ আরেকজন বিদেশিও কিন্তু নাম। আর সেকেন্ড হাফে কি আমরা আরও গোল দেখতে পারি? গোল তো অবশ্যই দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরাই দেখতে পাচ্ছি না রোদের জন্য। ঠিক অনিতার চুলের মতো ধারালো, প্রচুর রোদ, এই রোদে কিন্তু আমরা বসে আছি, ওর জন্য মাথায় রুমাল ফুমাল পেঁচিয়ে নিয়েছি। আর সেকেন্ড হাফটা শুরু হোক, তোমাদের সেকেন্ড হাফের খেলাটা দেখাই।
খেলা কিন্তু শেষ মোহনবাগান আজকে বড় ব্যবধানে কিন্তু জিতল 6-0 বলে কিন্তু মোহনবাগান আজকে জয়লাভ করলো আর অলিয়া তোমার আজকে খেলাটা টোটাল ম্যাচটা কিরকম লাগলো বলো ডমিনেটিং ম্যাচ আলাদাভাবে কিছু তো বলার নেই মোহনবাগানের ফার্স্ট ম্যাচ ছিল ফার্স্ট ম্যাচ ছিল তাছাড়া বলতে গেলে আজকে ম্যাচে যেভাবে মোদিনা টিম সাজিয়েছিল তো সেই তুলনায় দারুণ খেলেছে যেটা এক্সপেক্টেড ছিল তো সেখান থেকে বলতে গেলে আপনিও অসাধারণ লিস্টন তো কোনো কথাই যাবে না তবে পিএলবার যেভাবে মিস করছে এটা খুব একটা ভালো নয় পিএলবারকে বলে বলে থাকবে স্ট্রাইকার বলে আর যেহেতু আমি প্রথম ম্যাচে গোল খেয়ে গেছে সুপার লাস্টে গোলটা করেছে অসাধারণ বড় মানের প্লেয়ার না হলে ওরকমভাবে হালকা করে ফিনিশিং করা যায় না তবে হলো কম্বাইন্ড চারটি আগে একটা ভালো গেম হলো ভালোই খেলাটা হয়েছে মোটামুটি তো এখনও তো ম্যাকলারেন বাকি আছে খেলার পিকটা তো নামেনি মাঠে তো দেখা যাক আর বলতে হবে আশিক কুড়ুনিয়া নাটক আছে মাঠে নামলো দারুণ খেলে দারুণ খেলে যেটুকু সময় খেলেছে দারুণ খেলেছে তো ওভারঅল খুবই ভালো টিম ডিফেন্সেও যে মনস্টার এসেছে আমাদের সেও ভালো খেলেছে টম হলের তো খেলছি দেখা যাক দেখছি তো খুব একটা খারাপ খেলবে না দারুণই খেলবে অনেক বিপক্ষের জন্য চাপ হতো তো দেখা যাক কি হয় তো এরপরে নেক্সট ম্যাচ ডার্বি 18 তারিখে আশা করি তো এই ম্যাচটা আমরা জিতবো এরকম খেলতে হলে অবশ্যই ডার্বি অলওয়েজ 50-50 তবে আমরা তো মন মাস আবার সপ্তাহ চাইবো আগে জিতবো কেমন মন মাস আর দাদা আজকে তোমার ম্যাচটা কিরকম লাগলো আর দিদি তোমাদের কিরকম লাগলো আঠেরো তারিখ কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে বড় ম্যাচ ডার্বি ম্যাচ কি মনে হচ্ছে মোহনবাগান হারাতে পারবে শুনে নিলে সবার বক্তব্য শুনে দিলাম আর এখানে কিন্তু অন্ধকার আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকেও অবশ্যই অবশ্যই ফলো করো তাহলে চলো আজকের জন্য যুবভারতী দিয়ে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে